পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ কর্মীদের বিশেষ সম্মানে সম্মানিত করলো পূর্ব বর্ধমান জেলা ও মঙ্গলকোট ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তর। পুলিশ দিবস ও করোনা মোকাবিলায় পুলিশ কর্মীরা রাত দিন যেভাবে কাজ করে চলেছেন সেই কারণেই তাদের সম্মানিত করা হয়। মঙ্গলকোট ব্লক বিপর্যয় মোকাবিলা ইউনিয়নের সম্পাদক দেবপ্রিয় প্রামাণিক জানান, এদিন তারা মঙ্গলকোট থানা ও কৈচোর ফাঁড়ির সকল পুলিশ কর্মীদের সম্মান জানান। পূর্ব বর্ধমান সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন পক্ষ এবং মঙ্গলকোট সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ইউনিটের পক্ষ থেকে আজ মঙ্গলকোট থানা এবং আমরা কৈচোর ফাঁড়িতেও আজকে পুলিশ দিবস এবং করোনার সময় স্যারা যে এত কাজ করেছেন সেই জন্য আমরা একটা সম্বর্ধনা বার্তা দিতে এলাম। এবং এটা আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের জেলা সভাপতি হরপ্রসাদ কয়লার নেতৃত্বে হচ্ছে এবং আমরা আগামী দিনে সমস্ত থানাতেই আমরা কর্মসূচি রাখবো এবং এই কর্মসূচি আমাদের কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ পাতা।